রমনা থানায় স্বর্ণালঙ্কার চুরির মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৩০ ভরি স্বর্ণালঙ্কার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের ডিসি মোহাম্মদ সারোয়ার জাহান। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকায় বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিজ বাসায় স্বর্ণালঙ্কার রাখতেন। সেখান থেকে চুরি হয় ৫৫ ভরি স্বর্ণালঙ্কার। তার বাসার তিন গৃহকর্মী এর সঙ্গে জড়িত। চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু করে অল্প অল্প করে এসব স্বর্ণালঙ্কার চুরি করে তারা। গৃহকর্মীরা চুরির স্বর্ণ বিক্রি করে ১০ লাখ টাকা ব্যাংকে এফডিআরও করেছেন। ৪ তারিখ থেকে এরা শুরু করেছে অল্প অল্প করে, এই ছোট যে বাসার যে কাজের মেয়েটা, সে অল্প অল্প করে আগে চুরি করে নিয়ে গিয়ে বাকি দুজনের কাছে সে হ্যান্ড ওভার করতো এবং বাকি দুজন আস্তে আস্তে বিক্রি করে দিত। বেগম যেটা পার্ট টাইম কাজের মেয়ে, তার কাছ থেকে আমরা পেয়েছি ৮ ভরি স্বর্ণালঙ্কার। ৩ নম্বর আসামি হচ্ছে নাজমা আক্তার লাইজু, বাড়িতেও পার্ট টাইম কাজ করতে পারে ৭-৮ বছর। তার কাছ থেকে, তার বাসা থেকে আমরা পেয়েছি ১৬ ভরি স্বর্ণালঙ্কার।